2020 সাল বাংলাদেশ ইসলাহুল মুসলিমিন শাখার উদ্যোগে মাদারীনগর মাদ্রাসায় ওলামায়ে কেরাম দুস্থ অসহায় ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য পত্র মাদ্রাসা মুতাওয়াল্লি ও মহাপরিচালক হযরত মাওলানা আহমদ মাসুদ সাহেবকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহতারাম বন্ধুগণ, আমরা গত 2/5/2020 শনিবার আমাদের ইসলাহুল মুসলিমিন বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুফতি আজম আল্লামা ফরিদুদ্দিন মাসুদ সাহেবের পক্ষ থেকে আমাদের অত্র এলাকার গরিব আলেম যারা কওমি মাদ্রাসায় পড়ায় 4 মাস বেতন পাচ্ছে না, এবং গ্রামের অসহায় মানুষ যারা যাদের খাবার নেই, এবং গ্রামের মসজিদের ইমাম সাহেব যাদেরকে 10-20 টাকা চাঁদা দিয়ে বেতন দেওয়া হয়, যেহেতু গ্রামের এখন যে অবস্থা, যাদের জমি আছে তাদের ইমাম সাহেবকে দেওয়ার মতো কি, নিজেদের খাওয়ার মতোই কোনো কিছু নাই। এই অবস্থার মধ্যে যখন আমরা ছিলাম, তখন আমার সাহেব মুফতি আজম আল্লামা ফরিদুদ্দিন মাসুদ সাহেব, চেয়ারম্যান ইসলাহুল মুসলিমিন বাংলাদেশ, উনি আমাদেরকে 30টা হাদিয়ার প্যাকেট দেন এই সমস্ত অসহায় মানুষদেরকে হাদিয়া দেওয়ার জন্য। আমরা ঠিক নিয়ম মতোই 30টা প্যাকেট আমরা দিয়েছিলাম, কিন্তু একটা কথা আজকে না বললে নয়, তা হলো কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ত্রাণ যাদেরকে দিতে দেওয়া হয় ওই ত্রাণ তাদের কাছেই থেকে যায়, যাদের জন্য দেওয়া হয় তাদের পর্যন্ত পৌঁছায় না। তো আমরা দুই তারিখে যে ত্রাণটা দিয়েছি ওই ত্রাণের মধ্যে 30টা প্যাকেট 30 জন মানুষ উপস্থিতির যে ছবিটা, এই ছবিটা আমরা পাঠাইতে পারি। আমাকে হযরতের পক্ষ থেকে বলা হয়েছে, দেখো আমাদের দেশের মানুষের নেচার কি সেটা মাননীয় প্রধানমন্ত্রীর মুখে তোমরা জানতে পারছো, যে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দুঃখের সাথে বলছেন যে আমি যদি কাপড়ের জন্য যদি কাপড় দেই সেটা দিয়েও আমার বাঙালি পাঞ্জাবি বানায়, বড় দুঃখের কথা। তো তুমি তো ঠিকই দিয়েছো 30টা 30 জনকে, কিন্তু এই যে একটা কথা, এই কথাটা তো প্রচারিত হয়ে গেছে, তো যারা আমাদেরকে দিয়েছে তোমাদেরকে দেওয়ার জন্য তারা তো এটা বিশ্বাস করে না। আমি গত বৃহস্পতিবারে আমাদের নবকান্দা মুকশেদপুর এবং খুলনায় আমাদের হযরতের সাহেবজাদা আল্লামা সরকুদ্দিন মাহমুদের সাথে আমি ত্রাণ কার্যক্রমে শরিক ছিলাম, তো সেখানে দেখেছি যে কিভাবে ত্রাণটা দেওয়া হয়। আগে যে ত্রাণটা আসবে আমার কাছে সেই ত্রাণটার ছবি হবে, তারপরে যাদেরকে দেওয়া হচ্ছে তাদের ছবি হবে। হ্যাঁ, একদম অসহায় যেমন আমাদের একজন আছে ধরিম আতব্বর, আমাদের এই হাসামদিয়া পশ্চিম হাসামদিয়ার ও একদম প্রবীণ মুরব্বী, এবং এই মাদ্রাসার জমি যে আমরা কিনেছি সেই জায়গায় ওনার ভূমিকা ছিল ব্যাপক। তো উনি এতই অসুস্থ এবং এতটাই অসহায় যে ওনার আসা সম্ভব না, তো এই জন্য যে কয়জন আমাদের এখানে আসে তার মধ্যে মহিলা আছে এবং এরকম অসহায় মানুষ আছে, তারা বাদে বাকি আমরা এখানে প্রাণের সংখ্যা এবং যারা নিব তাদের সংখ্যাটা নিশ্চিত করার চেষ্টা করেছি। আমাদের মাওলানা উবাইদুর রহমান সাহেব আছেন, একজন আলেম, বেশ কত বছর যাবৎ তিনি ঘরে পড়ে আছেন, তিনিও আসতে পারেননি। তো মোহতারা, আমি যেই কথাটা আপনাদের ফের মধ্যে বলতে চাচ্ছি তা হলো যে এই জিনিসটা নিশ্চিত করবার জন্য যে আমাদের কাছে যা এসেছে এবং যা আমরা দিচ্ছি তার মধ্যে কোনো ধরনের কোনো অস্বচ্ছতা নাই। মোহতারাম, আপনারা জেনে থাকবেন আমি গত বক্তব্যে বলেছিলাম যে আমাদের এখানে কিছু হিন্দু ভাইরাও আমাদের কাছে আসে, হুজুর কাজ দেন না হলে খাবার দেন, আমরা তাদেরকেও দিচ্ছি, এবং আল্লাহর রহমতে হযরতের পক্ষ থেকে আমি এমন একটা আওয়াজ পেয়েছি বেমাসুর, যেহেতু ভাঙা বিশ্বের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থিত, সেহেতু আশা করি
এই ভাঙায় তোমার মানুষ মোটামুটি না খায় থাকবে না ইনশাআল্লাহ। তো সেই হিসাবে তোমরা নিয়ম মেনে ত্রাণ দিতে থাকো, আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ সাহায্য আসতে থাকবে। আমি আপনাদের ক্ষেত্রে আর আমরা আপনাদের ক্ষেত্রে বলতে চাই, এই ভাঙায় যেহেতু আমার এরিয়া ভাঙা, ভাঙায় কোনো মানুষ সে হিন্দু হোক, মুসলমান হোক, আলেম হোক, আলেম না হোক, যে মনে হয় সে হোক, এমনকি যারা জাকাত দিছে কিন্তু এখন তাদের ব্যবসা বাণিজ্য নাই, তাদেরও যদি চেহারায় দেখেন, আচার আচরণে দেখেন যে তাদের হাড়িতে চাল নাই, চুলা জ্বলছে না, তাদের খবরও আমরা পাইলে আমরা ইনশাল্লাহ তাদের খেদমতে আমাদের এই হজরতের পক্ষ থেকে এই হাদিয়া পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আসছেন কয়েকটা কাজ নিয়ে, তার মধ্যে একটা কাজ দিন প্রচারের জন্য অত্যন্ত ফলপ্রসূ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো আখলাকে নবুয়ী। আখলাকে নবুয়ী হলো যে তুমি তাকে দিনে দাওয়াত দিবা, সাথে সাথে তুমি তার অবস্থাও দেখবা, সে কি খাইয়ে আছে না না খাইয়ে আছে, সে যে মনে হয় সে হোক, তুমি 40 ঘরের খবর নিয়ে তারপরে তুমি তোমার মুখে খাবার দেবা। আপনারা জেনে আনন্দিত হবেন, এটা একটা মাদ্রাসা, আমি মাদ্রাসার মুহতামিম বা পরিচালক না, আমার মাদ্রাসায় গতকালকে রাত্রে আমার এখানে নামাজ পড়তে আসছে আমাদের ভাতিজা হয়, আমাদের ভাইয়ের ছেলে, তো মানে তহুনা আমার কি ডাকনাম, ও এসে দেখতেছে, ও কিন্তু পরশু দিন আমাদেরকে এক বস্তা চাউল দিচ্ছে, ও এসে দেখতেছে যে এই যে প্যাকেট এগুলো, তা আমার বলো কাকে এটা কি জিনিস, এখন তো মাদ্রাসায় সবাই দেয়, আপনি কি করতেছেন? আমি বললাম দেখো বাবা, মাদ্রাসায় সবাই দেয় কিন্তু যাদের প্রয়োজন তাদেরকে সবাই দেওয়ার মতো সেই সিচুয়েশন নাই, তো আমি কি করতেছি, আমাদের মাদ্রাসায় আসতেছে বিভিন্ন জন আমাদেরকে ত্রাণ দেওয়ার জন্য দিচ্ছে, আবার কিছু আমাদের মাদ্রাসায়ও দিচ্ছে, আমরা ওলামা একরাম যারা আছি তারা এবার আমরা চিন্তা করেছি যে আমার মাদ্রাসায় যদি খাবার থাকে যেটা আমাদের মাদ্রাসার খাবার, তো আমাদের পাশে যদি আমরা জানতে পারি যে আমাদের এক ভাই না খায় আছে, আমরা আমাদের মাদ্রাসার খাবারটাই তাকে পৌঁছে দেব। সাথে সাথে তো ও বললো যে বুধ চাউল তো এক বস্তা দিছি, আরেক বস্তা আজকে আবার দিতেছি। তো মোহতারাম, আপনি যখন মানুষের পাশে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিনও আপনাদের উপরে সহায়তা করবে, রহমত বর্ষণ করবে, মুসলমানের মধ্যে যখন ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হবে আল্লাহ পাক আমাদেরকে এই গজব থেকে মুক্তি দান করবেন। প্রসঙ্গত বলতে চাই, এবারে আমাদের তৃতীয় পর্যায়ে চলছে না, তৃতীয় পর্যায়ে চলছে, আমরা ইনশাআল্লাহ আসতে থাকবে, দিতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের ভাণ্ডারের মধ্যে কোনো কমি নাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন, আমরা তার বান্দা তার মখলুকের মধ্যে আমরা যিনি করতে থাকবো। এখানে কোনো রাজনীতি নাই, এখানে কোনো নাম নাই, এখানে কোনো ধরনের কোনো স্বার্থ নাই, একটা মাত্র স্বার্থ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে হাসানা যাতে প্রতিষ্ঠিত হয়, এটাই আমাদের লক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের উপরে রাজি হন, এটাই আমাদের মকসাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দীনে কাজে শরীক থাকবার, সহযোগিতা করবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না ভিডিও